মায়া ওদের অনেক যথেষ্ট, যে যেটাই করুক দেশে আগে। সাকিব নিজের দেশে। সাকিবিয়ানদের জন্য খুশির খবর, সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমায় ভারতীয় ভিলেনদের পাশাপাশি বাংলাদেশের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল থাকছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে ছোট্ট ভিডিও না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা অনেকেই জানেন মনোয়ার হোসেন ডিপজল দীর্ঘদিন বাংলা সিনেমায় খল অভিনয়ের চরিত্র থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি নিজের প্রোডাকশনে বিভিন্ন সময় হিরোর ক্যারেক্টারে অভিনয় করছেন। তবে সম্প্রতি মনোয়ার হোসেন ডিপজলের সেই সিনেমাগুলো দর্শক জনপ্রিয়তা খুব বেশি পাচ্ছে না এবং বেশিরভাগ সিনেমা লসের মুখ দেখছেন। আর এভাবে চলতে থাকলে মনোয়ার হোসেন ডিপজল নিজের অর্থায়নে আর তেমন কোনো সিনেমা নির্মাণ করতে চাইবেন না। আর তেমনটাই দেখা গেছে বাস্তবেও, মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি নিজের অর্থায়নে তেমন কোনো সিনেমা করছেন না। তবে সবচেয়ে বড় চমক, আবারও ভিলেন রূপে দেখা যাবে এই গুণী অভিনেতাকে। সবকিছু ঠিক থাকলে মনোয়ার হোসেন ডিপজল শাকিব খানের পরবর্তী সিনেমা অর্থাৎ তুফান সিনেমায় খল অভিনেতা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন। আর ইতিমধ্যেই তুফান সিনেমার তিনটি প্রোডাকশন হাউস মনোয়ার হোসেন ডিপজলের সাথে যোগাযোগ করেছেন। তবে সবচেয়ে খুশির খবর, মনোয়ার হোসেন ডিপজল এ বিষয়ে অনেকটাই পজিটিভ। আর এভাবে সবকিছু মিলে গেলে আশাই করা যায় শাকিব খানের পরবর্তী তুফান সিনেমায় বাংলার এই জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বরপর্দায় দর্শকদের মাতাবেন। আর এভাবে দীর্ঘদিন পর ভিলেন রূপে সুপারস্টার শাকিব খানের সিনেমায় আবারও দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে।